মালদার হাবিবপুরে স্বপ্নাদেশে মুসলিম মহিলার হাতেই পুজো হয় মা শেফালি কালী পুজো অনেকে মশান কালীও বলে কালী পুজো হবে তাও আবার মুসলিম মহিলার হাতে হ্যাঁ অবাক হওয়ারই কথা এই কালী পুজো একজন মুসলিম মহিলার হাতেই হয়ে থাকে মালদার হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামের রেললাইন ঘেঁষা এই কালীর স্থান মুসলিম মহিলার নাম শেফালি বেওয়া তিনি জানান প্রায় চল্লিশ বছর আগে তার খুব অসুখ হয়েছিল এবং কোনো ডাক্তার তার রোগ ধরতে পারেননি হঠাৎ মুসলিম মহিলা শেফালি বেওয়াকে স্বপ্ন দেয় মা কালী পুজো করলে তার অসুখ সেরে যাবে এই কথা তিনি গ্রামবাসীকে জানালে প্রথমে গ্রামবাসীরা কেউ এই কথা বিশ্বাস করতে চায়নি মুসলিম কালী পুজো করবে এই কথা ছড়িয়ে পড়ে এলাকায় হঠাৎ শেফালি দেবী শরীরে ভর করে মা কালী গ্রামবাসীদের সব কথা বলে তা শুনেই শুরু হয়ে যায় কালী পুজো গ্রামে যদি কারোর অসুখ অসুবিধা হয় তখন দেবীর কাছে কথা শেফালি দেবীর মা কালী ভর করে এবং তাদের সব অসুখ অসুবিধা দূর হয়ে যায় গ্রাম ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে এই মায়ের কাছে ছুটে আসেন অনেক ভক্তরা নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন আমাদের চল্লিশ বছর থেকে হচ্ছে আমার অসুখ অসুখ করে আমি সাত বছর বিছানায় পড়েছিলাম সাত বছর পরে অনেক গোঝাগুনি করে কেউ ভালো করতে পারেনি এহাকা দিয়ে আমাদের এইখানে আমরা এসে মা পরিচয় দেওয়ার পরে যে যদি আমার পুজো দিস নিজে থেকে বললো যদি পুজো দিস তাহলে ভালো রাখবো তখন সবাই গ্রামবাসীকে বলা হলো হ্যাঁ যে এরকম আমার মা বললো যে সবাই এরকম বলছে তো আমরা তো পুজো দিতে পারবো না কিন্তু তোমরা যদি সহযোগিতা করে পুজোটা দাও তাহলে মেয়েটা আমার ভালো হতে পারে বাঁচে দিয়ে চল্লিশ বছর থেকে পুজোটা তারা সৃষ্টি করেছে পুজোটা হচ্ছে আমি রুগী দেখি ভক্তবৃন্দরা সবাই এসে সাহায্য করে গ্রামবাসীরা সাহায্য করে করে মিলামেশে পুজোটা হচ্ছে এইভাবেই চলে যাচ্ছে এখনও হ্যাঁ আমার নামেই শুরু হয়েছিল কেন আমার কাছ থেকেই তো ঠাকুরটা যা বলার বলেছিল গায়ে এসে যে আমি এই ঠাকুর আছি এই ঠাকুর আছি এই পাল বানাবে ওই পাল বানাবে সবারই নাম বলেছিল বলেই তো তখন পুজোটা সেই পালেরাকে ডেকে সে পালও আমার বাড়ি এসছিল বলেছিল যে ওই পালকে ওই পালই আসবে ওই বানাবে নাম বলে দিয়েছিল মানি যে গায়ে নেমে হ্যাঁ থাকে আমায় অন্য জাতি বলে সবাই দেখলো মেয়েটা বাঁচছে না বলে পুজোটা সবাই আরম্ভ করলো অনেক অনেক মহিমা দেখিয়েছে মা না দেখা নয় দেখিয়ে পুজোটা হচ্ছে এখানে পুজো সবাই দেয় মানে আমাদের ভক্ত বিন্দু গ্রামবাসী সবাই পুজো করে মাকে ইতিমধ্যে শুরু হয়েছে মা কালীর মূর্তি তৈরির কাজ এই কালীর পুজো রেল লাইনের ধারে ছোট একটা জায়গায় হয়ে আসছে শেফালির নাম থেকে কালীর নাম হয়ে গিয়েছে শেফালি কালী পুজো ভক্তি নিষ্ঠার এই পুজো ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামবাসীরা সকলে সহযোগিতায় করেন মায়ের মূর্তির সামনে থাকা পুকুরে পনেরো দিন পরে বিসর্জন করা হয় প্রায় মোটামুটি চল্লিশ বছর আগে আমরা ওই সময় ছোট ছিলাম ঠিক আছে ছোটো থাকার থেকে আমরা শুনি কি শেফালির ধারে গালি না অসুখ হয়েছে ঠিক আছে অসুখ হয়েছে কবিরাজ দেখাইছে ডাক্তার দেখাইছে দেখানের পরে ওর তাও সুস্থ হয়নি কারণ ও এসে আমাদের গ্রামবাসীকে জানায় দেখ আমাকে স্বপ্ন দেখাইছে তোর একটা গ্রামে কালী পূজা কর কালী পূজা করলেই আমি ভালো হব তোদের গ্রামটাও ভালো হবে এই অনুষ্ঠানে আমাদের গ্রামের মানুষ ভাইবে চিন্তা পূজাটা আমরা করতে লাগে শিবালি নিয়ে হ্যাঁ তো শিবালি নিয়ে আমাদের গ্রামবাসীরা পূজা করে শিবালি হলো মেন ঠিক আছে তারপর বললো আমরা হল কণ্ঠ ঠাকুর ও বলছে কি তোর বুলবুলি ঠাকুর আছে ওর বোন বলবে যে এটা বড়ো ঠাকুর আছে বলছে উমের এটা এখানে আইছে তারা অবশ্যই পূজা কর তোদের খুব ভালো হবে ঠাকুর হলো ওই মহাসম খালি হ্যাঁ এখন শিবালী নামেই চলছে মালদা থেকে দেবু ও দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা